একটা অটো অপশন আছে যে মোশন ডিটেক্টর, আমি যদি এটা অন করে দেই তাহলে এই ক্যামেরার সামনে থেকে একটি বড় ধরনের মাছি গেল, সে এটা মুভ করবে, ক্যামেরাটা মুভ করে সে মাছির গতিবিধিটা তার রেঞ্জের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে করতে পারে করতে পারে। যে সিসি ক্যামেরার মানুষের পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, কিন্তু ওনাদের সিসি ক্যামেরা হাঁটে, আর কয়েকদিন পর দেখা যাবে সিসি ক্যামেরা কথা বলাও শুরু করে দিছে। আজিব এক ভিডিও, আজিব এক ভিডিও, ঢোকার সময় ভিডিও তো ধারণ করে কিন্তু বের হওয়ার সময় ভিডিও ধারণ করে না। ইকবাল, তাকে আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যারা যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, ফয়সাল, হুমায়ুন আর হচ্ছে ইকরাম, এদেরকে এদেরকেও সাজা প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড মঞ্জুর করেছে। আমি সরকারকে বলবো আপনি নাটক সাজিয়েন না, এদেশের মানুষ পাগল নয়, বর্তমানে মানুষ খুবই সচেতন। দর্শক, এই সবই মিলিটা আসছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে যাবেন। যারা যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, হাজার জল্পনা কল্পনার মধ্য দিয়ে কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন শরীফ অবমাননা করা সেই কোরআন শরীফ সুরকে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে পুলিশ গ্রেপ্তার করেছেন। সেই কোরআন শরীফ সুর ইকবালের সাথে সংশ্লিষ্ট আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে তিনাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়, অবশেষে তিনাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে চলুন আমরা সেটা একটু আগে শুনি। যে ধর্মীয় অবমাননা যে হয়েছে, পুরনো অবমাননা করেছে, এই মামলায় আমরা নিয়ে এসেছি ইকবাল, তাকে আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যারা যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, ফয়সাল, হুমায়ুন আর হচ্ছে ইকরাম, এদেরকে এদেরকেও সাজা প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড মঞ্জুর করেছে। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো অধিকতর প্রয়োজন আছে, এর পিছনে কারা জড়িত এটা অনেক কিছু জড়িত আছে, আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি সবার মতোই। এইগুলো আর না, এগুলো আমরা কালকেই তাকে কক্সবাজার থেকে নিয়ে এসেছি, আমাদের একটু সময় লাগবে, আমাদের একটু সময় দেন। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দিলেও অধিকতর তদন্তের জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। বিভিন্ন শ্রেণীর লোকজন মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে ইকবাল হোসেন একজন মানসিক বা সম্মহীন পাগল, সে কখন কি করে না করে তার কোনো গ্যারান্টি নেই, সে কার প্ররোচনায় এ ধরনের একটা জঘন্যতম অপরাধ কাজ করেছেন। এই ইকবাল হোসেনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, ইতিমধ্যে আপনারা সকলে দেখেছেন। ভিড় ফুটেজের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইকবাল হোসেন যেখানে যাচ্ছে সিসিটিভির ফুটেজও সেখানে ক্যামেরা ধারণ করা ছিল। এটা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর গলিতে গলিতে সব জায়গায় সিসিটিভির ফুটেজ আছে মন্দিরে। এখন আবার ওনারা এতদিন পরে একটা সিসিটিভির ফুটেজ পাঠিয়েছেন, সিসিটিভি না ফুটেজ ক্যামেরা নাকি আবার হাঁটে। জীবনে কেউ কোনোদিন শুনেছে যে সিসি ক্যামেরার মানুষের পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, কিন্তু ওনাদের সিসি ক্যামেরা হাঁটে, আর কয়েকদিন পর দেখা যাবে সিসি ক্যামেরা কথা বলাও শুরু করে দিছে যে না ও না ও করছে। তারপর আবার দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী একটা প্রতিবন্ধী তাকে না না কথা বলতে পারে, সে কথা রেকর্ড করে, আমি বলেছি কথা রেকর্ড করে, কিন্তু সিসি ক্যামেরায় আইডেন্টিফাই করে দেবে। তো সেই অভিযুক্ত ইকবাল হোসেন যেখানে যায় সিসিটিভির ফুটেজ কেন সেখানে গিয়ে ক্যামেরা করার মতো করে রেকর্ড হচ্ছিল, এটা নিয়ে জনমনের বিভিন্ন রকম প্রশ্ন। দর্শক, এই বিষয়ে মুনায় পিসা ফুজুর দাঁতমাগা একটি জবাব দিয়েছেন। আমি সরকারকে বলবো আপনি নাটক সাজিয়েন না, এদেশের মানুষ পাগল নয়, বর্তমানে মানুষ খুবই সচেতন, আইটি সম্পর্কে মানুষ ভালো মতো জানে যেখানে মানুষ ঢুকবে, অথচ ঢোকার সময় রেকর্ড তো ভিডিও করবে আর বের হওয়ার সময় কোনো রেকর্ড ভিডিও করবে না, এটা রেকর্ড হতে পারে না, এটা মিথ্যা অপবাদ হতে পারে। আজিব এক ভিডিও, আজিব এক ভিডিও, ঢোকার সময় ভিডিও তো ধারণ করে কিন্তু বের হওয়ার সময় ভিডিও ধারণ করে না। আপনি চিন্তা করতে পারছেন, আপনি চিন্তা করতে পারছেন ভিডিও কত চৌকাস, ভিডিও কত মারাত্মক। যাই হোক, সবই ষড়যন্ত্র। আমি ভারতের সরকারকে বলবো এবং ইসকান্দেরকে বলবো, আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এর সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই ঘটনা কারা ঘটিয়েছে, উস্কানি কারা দিয়েছে, কারা কাবার বিরোধী স্ট্যাটাস দিয়েছে, যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ব্যঙ্গ করে কারা স্ট্যাটাস দিয়েছে, মুসলমানদের উত্তপ্ত উত্তপ্ত কে করেছে,
এই ব্যাপারও খুঁটিয়ে দেখা উচিত। আজকে দেখছেন আপনার বান্দরবনে এক নও মুসলিমকে হত্যা করা হয়েছে, ভারতে বিভিন্ন জায়গায় মুসলিমকে হত্যা করা হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার কারণে, শুধু মুসলমান হওয়ার কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখা হয়েছে। সেখানে দেখেছেন আপনারা আসামের মধ্যে কি অবস্থা, আসামের মধ্যে কি অবস্থা, আজকে মুসলমান নির্যাতিত। দর্শক, এক এক সিসিটিভির ফুটেজ এক এক রকম হয়ে থাকে, কিছু সিসিটিভির ফুটেজ ঘুরতে থাকে, অর্থাৎ যে অপরাধী সেই অপরাধীকে শনাক্ত করার জন্য ক্যামেরা ঘুরতে থাকে। দর্শক, এই সিসিটিভির ফুটেজ সম্পর্কে 71 টিভির টকশোর মধ্যে আলোচনা করা হয়েছে, চলুন আমরা সেই সিসিটিভি ফুটেজ সম্পর্কে আলোচনাটুকু শুনি। যারা এই সিসি ক্যামেরা সম্পর্কে জানে, আমার বাসার দরজার সামনে একটা সিসি ক্যামেরা আছে, এটা গোল, এটা মাত্র 3,000 টাকা। এটার মধ্যে একটা অটো অপশন আছে যে মোশন ডিটেক্টর, আমি যদি এটা অন করে দেই তাহলে এই ক্যামেরার সামনে একটি বড় ধরনের মাছি গেল, সে এটা মুভ করবে, ক্যামেরাটা মুভ করে সে মাছির গতিবিধিটা তার রেঞ্জের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে করতে পারে। আর সাইদুর রহমান সাহেবের বাসায় যে ক্যামেরাটা আছে এটা পুরোটাই ঘুরে, আমি যতটুকু জানি ওইদিক দিয়ে মাছ চুরি হওয়ার সম্ভাবনা একটু বেশি আর কি, মানে ওইদিকটা অন্ধকার থাকে একটু, ওইদিকে গলির ভিতরে কেউ যায় না বাসা বাড়ির লোকজন ছাড়া, তো সম্ভবত ক্যামেরাটা ওইদিকে বেশি ফিরানো ছিল, যার কারণে ওকে পাওয়া গেছে আর কি সহজে। এটা কাকতালীয় ভাবে হতে পারে অথবা মোশন ডিটেকশন কারণে এটা হতে পারে, যদি অটো সেট আপ করা থাকে আর কি। আর যে ফুটেজটা নিয়ে সন্দেহ করা, মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলা হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আসলে ফেসবুকে যারা খুব বেশি পরিমাণে সক্রিয় থাকেন তাদের শিক্ষার মান, তাদের জ্ঞানের মান সম্পর্কে যথেষ্ট প্রশ্ন রয়েছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ এই যে সিসি ফুটেজটা প্রথমে দেখে আমারও মনে হয়েছে যে এটা ক্যামেরার সাথে সাথে ঘুরছে কেন, ওই লোকটার সাথে সাথে ভিডিওটা ঘুরছে কেন, সিসি ক্যামেরাতে স্টিল লাগানো থাকে অনেকে ভাবছে। সাইদুর রহমান সাহেবের জানালার কার্নিশেও কিন্তু স্টিল দুটা সিসি ক্যামেরা আছে, একটা রাস্তার ডান দিকে একটা রাস্তার বাম দিকে, মাঝখানে ওনার জানালার একেবারে কাছাকাছিতে এই ক্যামেরাটা আছে যেটা ফ্লিপ করে, এটা নর্মালিও ফ্লিপ করে, তারপর আপনার ভার্টিক্যাল ফ্লিপ করে, তারপর হরিজেন্টাল ফ্লিপ করে, মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলও করতে পারে, এটা এইটা। কিন্তু এরপরে যে ক্যামেরাগুলি যে রাস্তাগুলিতে এই ইকবাল হোসেন গিয়েছে বিভিন্ন জায়গায়, বাসা বাড়িতে, ব্যাংকে বা পূজা মণ্ডপে, এই সিসি ক্যামেরায় কিন্তু এই সাইদুর রহমানের গতিবিধি দেখা গেছে। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। দর্শক, যাই হোক, এই 3টি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখালাম, এই বিষয়ে আমরা অনেকে অবগত হয়ে গেছি। যাই হোক, আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে যারা অবমাননা করেছেন তাদের উপযুক্ত শাস্তি আমরাও চাই। এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।